হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা ছোট্ট স্টোরি আমি শেয়ার করতে চাচ্ছি আবারও। সেটা হচ্ছে, আমি এখন স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, বাচ্চাদেরকে স্কুল থেকে উঠাতে এসেছি। আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল প্রচুর, এখন বৃষ্টিটা একটু কমে গেছে। তো যখন বৃষ্টি পড়ছিল তখন একটা কথা মনে পড়ে গেল, মানুষ এতটাও, আমি জানি না কীভাবে এরকম হতে পারে। আমি এমন কোনো শব্দ ব্যবহার করতে চাই না, কারণ আমি করি না, যতটা কম সব খারাপ শব্দ ব্যবহার করা যায় আর কি। আমার সাথে যে জিনিসটা হয়েছে, মানে যা যা আমার লাইফে হয়েছে, এরকম আরও অনেক 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 কিছু আছে, লাইক না সবার সাথেই মনে হয় এরকম কম বেশি হয়। যাই হোক, আসল কাহিনীটা বলি, আমি তখন প্রেগনেন্ট ছিলাম। আমাদের যে বাসাতে ছিলাম, আমার বিয়ে যে বাসাতে হয়েছিল, যে বাসাতে প্রথম আমি হাওয়ারকে দেখেছিলাম, ওই বাসা থেকে আমি অ্যাকচুয়ালি বের হতে চাচ্ছিলাম, বিকজ দ্যাট ওয়াজ শেয়ার্ড। ওই বাসাতে আরও অনেক মানুষজন থাকতো, তো আমি বলছিলাম যে আমরা কোনো একটা আলাদা কোনো বাসায় চলে যাব, একা থাকবো। সংসার হওয়া মানে হচ্ছে কিন্তু মানুষ একা থাকতে চায়, যে নিজের একটা বাড়ি, নিজের একটা ছোট্ট সংসার, এক বেডরুমেরই হোক বা স্টুডিও হোক। তো বাসা খুঁজে আমরা খুঁজতে খুঁজতে আমরা পাচ্ছিলাম না, আর ওই বাসাটাও অ্যাকচুয়ালি আমাদের নোটিসের টাইমে চলে এসেছিল ওর দেয়ার। তো আমরা একটা বাসা, আমাদের যে পরিচিত এজেন্সি ছিল সেই এজেন্সি আমাদেরকে বললো যে একটা স্টুডিও আছে একটা বাসাতে, মানে বাসার ভেতরে ঢুকে দোতলার উপরে একটা স্টুডিও আছে, মানে বেডরুম, বেড আছে, সব কিছু আছে, আপনাদের ফার্নিচার কেনার কোনো দরকার নেই। আর ওইটার পিছনের যে বারান্দার জায়গা, ওইখানে হচ্ছে আপনাদের কিচেন এরিয়া আছে, আর টয়লেট যেটা সেটা ওই ফ্লোরে টয়লেট আছে, বাট সেটা ইউজ করা যাবে না। কেন? বিকজ ওই ফ্লোরে টয়লেটটা ল্যান্ডলর্ড নিজে ইউজ করেন। তো আমাকে ওই বিল্ডিংয়ের নিচের তলায় গিয়ে অল দ্য ওয়ে ব্যাক অফ দ্য বিল্ডিং যেতে হবে, অ্যান্ড দেন তারপরে গিয়ে ওইখানে হচ্ছে টয়লেট নিচের তলাতে। আমি মাইন্ড করিনি, লাইক যদিও বাসাটা অনেক ভুতুরে ছিল, আমি গিয়ে দেখলাম, পরে বললাম যে থাক, টেম্পোরারি আসতেছে, আমাদের এক বেডরুমে একটা বাসা খুঁজতে বা দুই বেডরুমের একটা বাসা খুঁজে যদি একটা রুম কাউকে ভাড়া দিয়ে দিতে পারি, মানে আমরা খোঁজার প্রসেসে ছিলাম, কিছু একটা যা পেয়েছি আলহামদুলিল্লাহ ডাটাতেই থাকে। তো আমরা বাসায় মুভ হয়ে গেলাম। হওয়ার পর তখন ওই সময়টাতে আমার কাজ ছিল না, বিকজ আমি কাজ করতাম তখন ওটো এরিনাতে, আর আমার কাজগুলো ছিল যেহেতু প্রোগ্রাম রিলেটেড, মানে সিজনাল কাজ ছিল। তো আমার কাজ ছিল না, আমি বাসাতেই থাকি। আবার প্রেগনেন্সির এমন একটা মোমেন্টে ছিলাম যে আমি নিজেও চাইতাম একটুখানি রিল্যাক্স টাইমে থাকতে। খাবার গাড়ি নিয়ে চলে গেছে কাজে, ওর কাজে চলে গেছে, আমি বাসায় ছিলাম। আমার দরকার ছিল হচ্ছে জিপিতে যেতে হবে আমার। তো বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি ছাতা নিয়ে হাঁটি হাঁটি পাপা করে, বেশি দূর ছিল না, জিপিতে আমি হেঁটে হেঁটে গেলাম। ওই দিন আমার তৃতীয় একটা স্ক্যানিং ছিল, আমি হেঁটে হেঁটে গেলাম, গিয়ে বাসায় ফেরত আসলাম। আসার পর দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ঠান্ডাও লাগতেছিল আমার তখন। সো আমি বুঝো, একটা শীতের দিন ছিল, বৃষ্টি, মানে যে এইরকম একটা সময় ছিল। তো দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি, কারণ আই লকড মাইসেলফ আউট। আমি আমার চাবি বাসা থেকে তাড়াতাড়ি যখন বের হয়েছি, আমি বের হয়ে গেছি, আর ওটা ইয়ার লক ছিল, ওটা দরজা টানলে বন্ধ হয়ে যায়। সো আমার কাছে মনে হয়েছে যে আমি দরজা বন্ধ করেছি, চাবি আমার ব্যাগের মধ্যে আছে, কিন্তু পরে আমি চাবিটা ব্যাগে খুঁজে পাচ্ছি না। অ্যান্ড খুঁজে যখন পাচ্ছি না, সো অফকোর্স চাবি না খুঁজে না পেলে আমি খাবারকে ফোন দিয়েছি, তুমি কই, কোন জায়গায় চাবি তো নাই আমার কাছে। বলে আমি তো নর্থ লন্ডন, আর আমরা থাকি তখন ইস্ট হ্যাম। তো বলে ঠিক আছে, তুমি দরজা নক করে দেখো। সো আমি দরজার কাছে গিয়ে, লাইক ইউনো, যখন আপনি দেখেন বাসার ভেতরে লাইট জ্বলা, কিছু হয়তো বৃষ্টি হলে আমাদের ইউকের বাসগুলো কিন্তু অন্ধকার হয়ে যায়, লাইট জ্বলা, ভেতরে ওই আঙ্কেল হাঁটাহাঁটি করতেছেন। সো আমি গেট নক করছি, উনি গেট নক করার পর উনি দাঁড়াইছে, দাঁড়ায় দেখলো, তারপরে সে আসলো। আসা সে যে লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাস দিয়ে সে দেখলো, দেখে সে আবার ফেরত যেতেছে। আমি বলি কি ব্যাপার, কোনো একটা গ্লাস আমি দেখতে পাইতেছি। আমি আবারও নক করলাম, উনি গেট খুললো না। ঠিক আছে, অ্যান্ড তখন আমি প্রায় আই থিঙ্ক সাড়ে পাঁচ মাস প্রেগনেন্ট, ফার্স্ট প্রেগনেন্সি, অফকোর্স হয়রান থাকি, হেঁটে গেছি, হেঁটে আসছি, সে দরজাটা খুললো না। তারপর আমি কি করব, আমি দাঁড়ায় আছি আধা ঘন্টা, বৃষ্টি পড়তেছে, আমি ওখানে আশেপাশে কোথাও যে যাবো, কোনো ক্যাফে বা দোকান কিছু নাই, খাবারের ওখান থেকে আসতে গুড দেড় ঘন্টা লাগবেই লাগবে। অ্যান্ড ওখান থেকে পুলিশ যাচ্ছিল বাসের সামনে দিয়ে, তো পুলিশকে আমি দাঁড় করালাম। দাঁড় করানোর পরে গেলে, ক্যান ইউ হেল্প মি, আমি বাসাতে থাকি কিন্তু আমার বাসা, আমি চাবি, আই লক মাইসেলফ আউট, আমি বাসার ভিতরে ঢুকতে যাচ্ছি কিন্তু ল্যান্ডলর্ড আমাকে গেট খুলে দিচ্ছে না। বলে তোমার কাছে টেনেন্সি এগ্রিমেন্ট আছে? না। আর আমি জাস্ট ইমার্জেন্সিতে একটা জায়গায় উঠছি এসে থেকে, এক মাসের রেন্ট, এক মাসের ভাড়া দিয়ে। বলে তাহলে আমরা তোমাকে হেল্প করতে পারবো না তোমার কাছে যদি টেনেন্সি এগ্রিমেন্ট না থাকে। অ্যান্ড দ্যাটস ইট, আই ওয়াজ লাইক সিরিয়াসলি, আমি ওই দিন যে কান্নাটা কাঁদছিলাম, মানে বাড়ি আমার এখনো পর্যন্ত নিজে বাড়ি হয় নাই, কিন্তু ওই সিচুয়েশন, ওই সময়ে একা থাকা একটা মেয়ে, আশেপাশে যে যার সাথে কেউ কথা বলে না, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, কোনো ফ্রেন্ডের পাশে যেতে পারবো না, যাওয়ার কোনো জায়গা নেই, জামাই আসতে দেরি লাগবে, বৃষ্টি হইতেছে, হাইটা হয়রান হয়ে গেছি, অ্যান্ড দেন ল্যান্ডলর্ড গেট খুলে দিল না। উনি একজন বয়স্ক একজন আঙ্কেল ছিলেন সিলেটি। সো এই ছিল উনি, এবং কি ওনার এটাও কমপ্লেন ছিল লাইফে, যে ওনার আরেকটা রুম ভাড়া দিয়েছিলেন, ওখানে একজন পাকিস্তানি লরি ড্রাইভার ছিল, সেই লরি ড্রাইভার সব টাকা কামায় পাকিস্তান কেন পাঠায় দেয়, তাকে কেন রেন্ট
বাড়ায় দেয় না বা বেশি দেয় না, অলরেডি সে রেন্ট যেটা প্রযোজ্য সেইটাই দিতেছিল। সো এমন ধরনের মানুষও আসছে ভাই বোনেরা জীবনে, এত কিছু দেখে আসছি না, বলি না সবসময় যে এখন কোনো কিছু গায়ে লাগে না, এখন সব কিছুতে অ্যাকচুয়ালি আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আপনারাও ট্রাই করবেন সবসময় সব ব্যাপারে আলহামদুলিল্লাহ বলার জন্য, জীবন এমনি স্মুথ হয়ে যাবে। আজকের জন্য এখানেই শেষ করি, আল্লাহ হাফেজ।